বলতে যেও বিফল, এই জন্য নাও আর একবার। এবার গন্তব্য কোথায়? গন্তব্য দেখি কোথায় যাওয়া যায়। রাস্তায়? রাস্তায় না, ওরা বলতে চাচ্ছে না আমরা যাবো আজকে ইনানি বিচে। ছাগল আগেই বলে দেয়। হ্যাঁ, তোমার ওই খুব সাহায্য হতো বলেই দিয়েছে। এখন আমরা ভাইদের খাবার করে এখনো করতেই আছে। ইনানি বিচে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম, রোজার মধ্যে করতেছি। তাও আমু ঘোরার সময় মনে হয় অন্যরকম এনার্জি চলে আসে, অন্য টাইমে বাসায় থাকলে আহ শরীরটা সেই ব্যথা এই সেই টায়ার্ড হয়ে গেছি। এখন আর তার কোনো ধরনের টায়ার্ডনেস নেই। কাজ করে দেখি দেখি, এই যে আজকে আমুর আউটফিট, এই যে আজকে আমার আউটফিট, এটা হচ্ছে আমরা টুইনিং করছি, কিন্তু বাবা বলছে আমুর হিজাব আছে মিলে নাই। ছবি তুললে এই কালারের সাথে ভালো হয়। আর সোয়াদার বাবাও টুইনিং করছে রেড রেড। যদি ওদের প্ল্যান ছিল না, আমরা ঢাকা থেকে প্ল্যান করে আসি মা বেটি যে টুইনিং করব, ওরা আমাদের দেখা দেখি নকল করেছে। ওকে, তো আমরা হোটেলের বাইরে চলে আসলাম, বাবা মানিব্যাগ রেখে আসছে, তো আবার রুমে গেল মানিব্যাগ আনতে। হোটেল হচ্ছে হোটেল সি ক্রাউন। এখন কক্সবাজার পুরো ফাঁকা বলে সব জায়গায় 60% অফ চলছে। এই যে আমাদের রুম কোনটা, ওই যে উপর এই পাশে না, এটা আমরা অটো ঠিক করে উঠে গেলাম। কোথায় কোথায় যাচ্ছ? অটোতে কত ভাড়া? আমরা অটোর ভাড়া 1200 টাকা চাচ্ছিল, 600 টাকা বললাম, বাট 600 টাকায় রাজি হয়ে গেছি। ডিসকাউন্ট চলছে তো শুনলাম, না ডিসকাউন্ট এটা হোটেলে দিতে আছে, কারণ ওদের খরচ নাই। আমরা যেমন স্বাভাবিকভাবে আপনি বুঝেন, এই যে বাইকটা এটা যদি না চলে কোনো খরচ নাই, কিন্তু এটা চললে কিন্তু এটার ফুল কস্ট আছে। আপনার এই যে তেলটা, আমাদের কাঙ্ক্ষিত দামে রাজি না হওয়ার কারণে আমরা সামনের দিকে এগোনোর জন্য রওনা আমাদের কাছে দুইজনের নর্মালি হচ্ছে প্যারাসাইলিং এর যেটা ব্যাপার, যে আপনি তো আমাদের প্যারাসাইলিংয়ের দুইটা ব্যাপার, একটা হচ্ছে আপনার যে সমুদ্রের পানি ছোঁয় ওটা 2500 টাকা যদি আপনারা সিজনে আসেন, আর নর্মাল করে উঠাবে ওইটা হচ্ছে 2000 টাকা। তো এখন যেহেতু সিজন নাই, আর আমাদেরও ধরেন বাজেট কম, আপনার মতো অবস্থা, আপনার গাড়ি ভাড়া কত দিন হয়েছে? সাইক্লিং হচ্ছে একটা, সাইক্লিং না প্যারাসাইলিং, প্যারাসাইলিং সেইলিং। ওকে, তো আমরা আবার নেমে গেলাম, এবার 3200 টাকায় রাজি হয়েছে। আমাদের দুজনের 4800 টাকা ডিসকাউন্ট, সিজন নন সিজন বলেই আই গেস। তো যাক, উনি রাজি হয়েছে, কিন্তু একদমই পর্যটক নাই, আমরা হয়তো বা টিকিট কেটেই একদম। আম্মু ঢাকা থেকে বলছে 1200 যদি দেয়, তো দিল 1200 দিল না, তো বাইরে রিকোয়েস্ট করলাম তাও দিল না, তাহলে বলবে আমার লসে দিচ্ছেন, উল্টা বলবে। আমরা আরো কমে ভেবে এসেছিলাম, এখন তো এখন আপনি বলছেন যে আমাকে লসে দিয়েছেন আপনারা, না লসে দিই নাই, কিন্তু এটার জন্য আমি জবাব দিয়ে দিতে, কারণ মালিকের মালিকের হ্যাঁ সিজনে তো ইনকাম করেন, ভয়াবহ ইনকাম করেন, এখন না একটু মালিকের বুঝাই দেয়, ভয়াবহ ইনকাম, হ্যাঁ ভয়াবহ ইনকাম করেন, এখন না একটু যাচ্ছে আবার শুরু হবে। এই তো ফারুকি সাহেব আর ছেলে সকালে ইয়ে করছে, যে সি বাইকে উঠছে, তখন আমি আর আম্মু নর্মাল সমুদ্রে বসেছিলাম, এখন আমরা প্যারাসাইলিং করব। 500 টাকা দেখা যায়। এখনই শুরু হবে সেই কাঙ্ক্ষিত প্যারাসেইলিং। প্যারাসেইলিংয়ের প্রিপারেশান শুরু হয়ে গিয়েছে অলরেডি, এখন চলছে কীভাবে প্যারাসেইলিং করতে হবে, যেমন তা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে প্যারাসেইলিংয়ের শেষ পর্যায়ে যখন প্যারাসুটটা নিয়ে ল্যান্ডিং করবে কীভাবে ল্যান্ডিং করবে। এই যে সি বাইক চলে এসেছে, এখন সি বাইকে করে স্পিড বোর্ডের জন্য ফুয়েল নিয়ে যাওয়া হচ্ছে,
ফুয়েল নিয়ে অলরেডি স্পিডবোর্ডের কাছে চলে গিয়ে ফুয়েলটা স্পিডবোর্ডে হ্যান্ডওভার করে হয়েছে, এখন ফাইনাল প্রস্তুতি চলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই ফ্লাই করবে প্যারাসেলিং। এই প্রস্তুতি চলছে, এই যে প্যারাসুটটা এখন খোলানো হলো, এখনই প্যারাসেলিং শুরু হয়ে যায়।